আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো, সুস্থ আছো। গত একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমার আম্মু অনেক অসুস্থ, আমি বাসায় আসব। তো আমি বাসায় আসছি, দুই তিন দিন হয়ে গেল। তো এরই মাঝে তোমাদের সঙ্গে আগের করা কিছু ভিডিও শেয়ার করেছি, আর তোমাদের সঙ্গে সেভাবে জানানো হয়নি যে আমি বাবার বাসায় চলে আসছি। আর বাবার বাসায় চলে আসলে যা হয়, একদম শুয়ে বসে থাকা হয় আর কি। যদিও আমার আম্মু অসুস্থ, তারপরেও মানে একদম একটা কুটো নাড়তে দেয় না আমাকে, সবই নিজের হাতে করে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে বাগানে আসছিলাম। তো এটা যেদিন আমি শ্বশুরবাড়ি চলে যাব সেদিনকার একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের লটকন বাগানে আসছিলাম দেখার জন্য যে লটকন কেমন হয়েছে, প্লাস হচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্য লটকন নিয়ে যাব ছিঁড়ে। তো তার জন্য আসলাম আর কি বাগানে। তো ছোটো একটা বাচ্চাকে নিয়ে লাগিয়ে দিয়েছি লটকন পেরে দেওয়ার জন্য। তো গাছের মধ্যে চলে লটকন পাড়তেছে, তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছো। তো এরপরে আমি আর আমার আম্মু সহ বাগানটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো দেখলাম যে কিছু লটকন পেকেছে আর কিছু লটকন হচ্ছে এখনও কাঁচাই আছে। তো আমাদের লটকন আবার দুই ধাপে পাকে। তো প্রথমে যেগুলো পেকেছিল সেগুলোকে আব্বু বিক্রি করে দিয়েছে, আর এগুলো হচ্ছে একটু শেষের দিকে পাকবে, আবার এখনও কিছু পেকে রয়েছে। তো তিন ভাগে লটকনগুলো পাকে আর কি। তো যাই হোক, এবার গাছের মধ্যে বেশি লটকন ধরে নাই, খুবই কম ধরেছে গতবারের তুলনায়, যেহেতু এবার বৃষ্টি ছিল না অনেকদিন পর্যন্ত, একদম কড়া রোদ ছিল, যার কারণে সেভাবে ফুলগুলো টিকে নাই, ফুলগুলো ঝরে পড়ে গেছে। তো গতবারের তুলনায় এবার লটকন অনেক অনেক কম ধরেছে। তো আমার যারা ইন্ডিয়ার ফ্রেন্ড আছো বা ইন্ডিয়ার ভাই বোনেরা আছো, তারা হচ্ছে এই ফলটাকে চিনো না। তো এটা হচ্ছে বাংলাদেশের একদম দেশি একটা ফল। তো বাংলাদেশের মধ্যে যতগুলো দেশি ফল আছে তার মধ্যে কিন্তু এই লটকন হচ্ছে অন্যতম। তো এটা খেতে একটু টক মিষ্টি এরকম লাগে, যারা যারা টক খেতে পছন্দ করে তাদের কাছে এই লটকনটা অনেক ভালো লাগবে। তো আমার কাছে পার্সোনালি এই লটকন একদমই পছন্দের না, আর যেহেতু আমাদের বাসায় লটকনের বাগান, তো আমার খেতে একদমই ভালো লাগে না। আর তোমাদের সঙ্গে আমি পুরো বাগানটা শেয়ার যে কীভাবে করবো সেটাই বুঝতে পারতেছিলাম না, মানে এক সাইড দিয়ে শেয়ার করতেছি। তো যাই হোক, এই গাছটাতে দেখলাম যে ভালোই লটকন ধরেছে একদম নিচ থেকে উপর পর্যন্ত, এটাতে খুব ভালো ফলন হয়েছে এবার। আর এরকম করেই কিন্তু সবগুলো গাছে ফল আসে, কিন্তু এবার আসে নাই যেহেতু আবহাওয়া এবার খারাপ ছিল। তো এগুলো একদম শেষের দিকে পাকবে, এগুলো এখনও কাঁচা অবস্থাতেই আছে। তো যেগুলো পাকছে সেখান থেকে একটা গাছ থেকে আমি লটকন নিয়ে যাব, আর কিছু লটকন আমাদের বিক্রিও করে দেওয়া হয়েছে, ওগুলো সবার আগেই পেকে গেছিলো। তো যাই হোক, এই গাছেরগুলো দেখা যাচ্ছে একটু হলুদ হলুদ, তো আমি একটা ছিঁড়ে নিলাম। আর খেতে যেহেতু অনেক টক লাগে, তো আমি বেশি খাই না এগুলা। তো এখানে হচ্ছে একটা বালতি দিয়ে এক বালতির মতো হবে। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্য, তো আমি আজকে চলে যাব, তখন এটাকে নিয়ে যাব। আমার যে বন্ধুরা লটকন খেতে পছন্দ করো তাদের দাওয়াত থাকলো আমাদের বাসায়। তো বন্ধুরা, আজকে ছোট ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।